සලාන පෙර තරඟ 6යි තියෙන්නේ. මේ 6 ඉතාමත් වැදගත්. ඒකට හේතු දර්ශක লাইভে এসে যা বললেন লঙ্কানের সাবেক ক্রিকেটর লাসিথ মালিঙ্গা। তিনি আস্তার ভেরিফাই ফেসবুক পেজে এসে মুস্তাফিজকে নিয়ে বলেন, মুস্তাফিজের কাটার স্লোয়ার বল নষ্ট করতে চাচ্ছে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। হ্যাঁ দর্শক, লাসিথ মালিঙ্গা বলেন, লঙ্কানের বিপক্ষে কেন মুস্তাফিজকে তার নিজের মতো করে বল করতে দেওয়া হলো না, এটার মূল কারণ কি। যখন ম্যাচের শেষের ওভারে টান টান উত্তেজনা শুরু হয়েছিল আর সেই ওভারেই বোলিংয়ে ঢুকিয়েছিলেন মুস্তাফিজকে, আর সে যখন নিজের মতো করে ফিল্ড সাজাতে চেয়েছিল তখন চেন্নাইয়ের ক্যাপ্টেন তাকে নিজের মতো করে ফিল্ড সাজাতে দেয়নি। আর তাই তো সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে লঙ্কানের ক্রিকেটর মার্কাস স্টোনিস। আর সেই ওভারে যখন নিজের মতো করে বল করতে চেয়েছিল তখন তাকে তার নিজের মতো করে বল করতে দেওয়া হয়নি। তাই তো লাসিথ মালিঙ্গা এবার লাইভে এসে তুমুলভাবে ধুয়ে দিলেন চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টকে এবং আরও বলেন, আমি জানি মুস্তাফিজ অনেক ভালো বল করে, মুস্তাফিজের বলে এক অন্যরকম জাদু রয়েছে। তিনি আরও বলেন, কেন তাকে সেই দিন তার নিজের মতো করে বল করতে দেওয়া হয়নি তা তো আমি সঠিকভাবে জানি না, কিন্তু আমি এটা নিশ্চিত যে মুস্তাফিজের কাটার স্লোয়ার বল নষ্ট করতে চাচ্ছে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট। তো দর্শক, লাসিথ মালিঙ্গার কথার সাথে আপনারা কি একমত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।